মেগা প্রকল্পে এবার মুখোমুখি রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক প্রকল্পের জন্য ভুগছে আর এক মেগা প্রকল্প, যে কারণে কোনো প্রকল্পই চলতে পারছে না পুরো গতিতে। যানজট নিরসনে রাজধানীর বুক চিরে এগিয়ে চলছে গুরুত্বপূর্ণ দুই মেগা প্রকল্প, যার একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অন্যটি তার পাশাপাশি এগিয়ে চলছে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন রেলের প্রকল্প। কিন্তু এই দুই প্রকল্প এখন জটিল বাস্তবতায় এসে দাঁড়িয়েছে। এই রেল লাইনের উপর দিয়ে বেশিরভাগ অংশ যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের, যে কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটু একটু করে জায়গা না ছাড়লে এগোতে পারছে না রেল। একই সঙ্গে রেলের কারণে পুরো গতিতে কাজ করতে পারছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর তাই রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প যেন মিলেমিশে একাকার। টঙ্গী থেকে রাজধানীর বিমানবন্দর হয়ে কমলাপুর পর্যন্ত রেলের বর্তমান দুই লাইনের পাশে হচ্ছে আরও দুই লাইন। এই পথেই বিমানবন্দর থেকে বনানী কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ঢাকার বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে আসলেও এই উড়াল সড়ক বনানী থেকে একেবারে কমলাপুর যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে, আর এখানেই তৈরি হয়েছে জটিলতা। রেলের জমি হওয়া সত্ত্বেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে জায়গা না ছাড়লে কাজ এগোতে পারছে না তৃতীয় ও চতুর্থ লাইন প্রকল্প। না, ওরা আমাদেরকে জমিটা হ্যান্ডওভার ডিসেম্বরে করার কথা থাকলেও বনানী থেকে মহাখালী ওরা দিতে পারতেছ না, ওদের কাজ শেষ হয়নি এখনো। না, টোটাল টাইম লাইন পাইনি, কিছু কিছু অংশের আমাদের টুকরা টুকরা কিছু 100 মিটার 150 মিটার এরকম একটা টাইম লাইন আমাদেরকে দিয়েছে তিন জায়গায় টুকরো টুকরো জমি। তো টুকরো জমিতে তো আসলে আমাদের ঠিকাদার ওরকম 100 মিটার 150 মিটার কাজ করার জন্য তো কন্ট্রাক্টর মোবিলাইজ করবে না। একবারে কমলাপুর পর্যন্ত যাওয়ার যে বিষয়টা, প্রজেক্টের মেয়াদ কবে, মানে সময় কি? এটা আসলে পুরোপুরি এলিভেটেড এক্সপ্রেস এর উপরে নির্ভরশীল হয়ে গেছে। আমরা এখন তারা কবে কাজ শেষ করতে পারবে, তারা কমলাপুর পর্যন্ত কাজ শেষ করার পরে আমার আরো 1.5 বছর লাগবে আমার কাজ শেষ করতে। বনানী থেকে কমলাপুর পর্যন্ত রেললাইনের দুপাশে পিলার দিয়ে এভাবে এগুচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। নানা জটিলতা দূর করে এগিয়ে চলছে বাংলাদেশের দীর্ঘতম এই উড়াল সড়ক, কিন্তু রাত দিন রেল চলাই পুরো গতিতে এগুচ্ছে না এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। রেল যখন চলে তখন রেলের উপরে আই গার্ডারগুলো লিফটিং করা ডিফিকাল্ট। আমরা যে পোর্শনে কাজ শেষ সেই পোর্শনে তারা শুরু করছে, আমরা আগে যাচ্ছি তারা আমাদের পিছনে পিছনে যাচ্ছে। রাজধানীর যানজট কমিয়ে আনার লক্ষ্যে ঢাকার উত্তর দক্ষিণ সংযোগকারী এই উড়াল সড়কের প্রকল্প হাতে নিয়েছিল সরকার 2011 সালে। 10 বছর পর 2022 সালে প্রকল্পের কাজ এগিয়েছে 60 ভাগ, বাকি প্রায় 40 ভাগ কাজ শেষ করতে হবে 2024 সালের জুনের মধ্যে। অন্যদিকে ঢাকা থেকে টঙ্গী রেলের তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন প্রকল্প 2012 সালে শুরু হলেও অগ্রগতি 65 ভাগ, বাকি 35 ভাগ কাজ শেষ করতে 2023-এর জুনের বদলে বাড়ছে সময়। অবশ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন শেষ হলে পথে অনেকটাই স্বস্তি পাবে ঢাকাবাসী, পুরো গতিতে কাজ না চলাই সেজন্য বাড়ছে অপেক্ষা। এই ছিল আজকের মতো। আপনাদের যে কোনো মতামত প্রত্যাশা জানাতে পারেন কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।